জয় হিন্দ বন্ধুগল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্মি সাহ। বন্ধুগল, মোর তাত রিসেন্টলি একটা কমেন্ট আইছে যে বহুদিন ভিডিও চিডিও নিদিও কারণে, মানে একটা কমেন্ট আইছে যে আজিরপর মই ভিডিও দিব চেষ্টা করিম আসাম পুলিশের ইন্টারভিউ যেহেতু আহি পড়িছে আর মানে জুলাই মাহত যা মানে ভাই বন্ধু সকলে যেগুলো প্র্যাকটিস করে আছে, বহুত মেহনত করে আছে, হার্ডওয়ার্ক করে আছে, কিন্তু সিহঁতর বাবে গোল্ডেন চান্স আহি আছে, সেই মর্মে মই ভিডিওটো মানে বনাম। এই ভিডিও অতিকৈ গুরুত্বপূর্ণ হব আপনাদের বাবে। কমেন্ট ফার্স্ট পড়ি আছে, মই স্ক্রিনত দেখাই দিম। ভিডিওক যদি বড়াই কমেন্ট করেছে, স্যার প্র্যাকটিস গ্রাউন্ডত সব ঠিকই থাকে, 3200 মিটার টাইমিং 12 মিনিটের আগত সোমাও, লং জাম্প 19-20 মারো, বুঝি পাইছে, 19 আর 20 মানে মারি দিয়ে লং জাম্প, আর চিনাপ 30+ গই থাকে, কিন্তু ইন্টারভিউর দিনা তাত গই সব ফ্লপ হয়ে যায়, মানে মারিব নরে, মানে এইটো বহুত ডাঙর ঘটনা হয়েছে। মানে যেহেতুকে লড়াটো 19-20 ফুট মারে আর 12 মিনিটের আগত সোমায়, বহুত কিবা কিবি করে, গতি এই বহুত ডাঙর চিন্তনীয় বিষয়, এমন মেহনত করে, এমন ইন্টারভিউ গ্রাউন্ডত মানে যাই কিনা সব বন্ধ হয়ে যায়, মারিব নয়। এই গতি মই আপনার বাবে কিছু কথা কম, যার ফলত যদি প্রয়োগ করলে আপনাদের ইন্টারভিউ গ্রাউন্ডত বন্ধুগল আপনার ঠিকই থাকি থাকিব, বুঝি পাইছে, সম্পূর্ণ ঠিক থাকিব। যদি আপনি প্র্যাকটিস গ্রাউন্ডত 12 মিনিটের কম লাগে, ইন্টারভিউ গ্রাউন্ডতো আপনার 12 মিনিটের কম লাগবে। গতি আপনার যদি পর্যন্ত ভিডিওটা চাইছে, অবশ্যই শেষলকে ভিডিওটা চাওক, অল্প হলেও আপনার ফায়দা হব। মই আপনার চাই কেনে মই আপনার মানে হীরকজ্যোতি বরাক বড়িয়াকে রিপ্লাই দিব বিচাৰিছো, আপনার ইয়ার ফায়দাটা লোক পড়ে বড়িয়াকে ভিডিওটা শেষলকে চাই কেনে। আর যদি আপনার চ্যানেল নতুন আছে, একটা লাইক করে দিব, আর ভিডিওটো অবশ্যই শেয়ার করব আপনার গ্রুপের মাজত, রানিং করা গ্রুপত, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করব, কেন আপনার ফায়দা হব, বুঝি পাইছে, ফ্রিত আপনাদের বহুতখিনি জ্ঞান লাভ করব, বহুত অভিজ্ঞতা আছে বন্ধুগল ইয়ার উপর। এটা মই কও কমেন্টর উপলক্ষ করে কেনে যে এটা লড়াইর হেবিট হয়েছে কি, সদায় রাতেপা 5টাত দৌড়ে আর সি খালি পেটত রানিং করব যায়, রাতেপাতো 5টাত গেলে তো ঘর আকো খাব না পায়, পানি গিলাস খাই যায়, ঠিক তেনদরে সি রানিং করে আছে বহুদিন করলে, মোটামুটি 3-4 মাস প্র্যাকটিস করে করে এটা টাইমিং আই গেল, কেমন 12-র কম আই গেল, এনেকে হেবিট হয়ে গেল তার রানিং করে করে। এটা সি বহুত ডাঙর মানে তার মনটা বহুত খুশ হয়েছে যে মই পারো, লং জাম্পও মারি আছে, পুরো এক্সিলেন্ট, সব এক্সিলেন্ট পারফেক্ট, মানে তার এই বডির লগত তার টাইমিংয়ের লগত সব অ্যাডজাস্ট হয়ে গেল, সেইভাবে সি রানিং করব পারা হয়ে গেছে। ঠিক তেনেদরে বন্ধুগল এই কিয় কলো বন্ধুগল, এটা অকস্মাত এডমিট আহি গেল জুলাই মাহত, যেহেতু এডমিট আহি গেল, তার নাম তো আহিলে, ইন্টারভিউ তার এডমিটত ইন্টারভিউ ডেট লেখা আছে যে অমুক তারিখ, ধরো জুলাইয়ের 12 তারিখ, আর কি না টাইমিংটা হয়েছে 12টা বাজাত রানিং আছে দিনের 12টাত, গতি তার হেবিট আছিল রাতেপা 5টাত রানিং করার, কিন্তু তার হেৰি হয়ে গেল 12টা বাজি গেল, তার হেবিট আছিল খালি পেটত রানিং করা, কিন্তু 12টা বাজাত এতিয়া তো নাখালেও নহয়, সি খাই এতিয়া রানিং করব, সেই মর্মে রানিং করব গুছি গেল, গুছি যাই কেনে কি করে আছে, গুছি যাই কেনে রাতেপুৱাৰ পৰা ৰখি আছে, লাইন ধরে আছে, লাইন ধরে খালি পেট, খালি পেট উপায় নাপে, কিবা কিবি বস্তু খাই কেনে খাই দিলে, খাই পানি চানি খাই কেনে তার পেটটো ফুল হয়ে গেল, একদম মানে ফুল হয়ে গেল, মানে তার তো ফুল কনফিডেন্স আছে, যেহেতুকে মই মানে 5টা বাজাত রানিং করব যাও, এক্সিলেন্ট মারি আহ রানিংত বা লং জাম্পত, কিন্তু এটা তো মারিমেই মই, সি সেগুলো খাওয়ার চিন্তা করা নাই, ঠিকছে খাই আছে আর রানিংয়ের চিন্তা করা নাই, খাই পেটটো ডাঙর করে দিলে, আর প্লাস আর বহুত অসুবিধা সৃষ্টি হল, 12টা বাজালে রখি আছে, যেতিয়া আপনার 12টা বাজাত রানিং শুরু হল, তেতিয়া সি রানিং কেইপাকমান পুরা জুসত মারিলে, তারপর কি হব, তার বডির যেহেতুকে অলরেডি ভাত সাত কিবা কিবি খাইছে, পানি চানি খাই ফুল হয়ে আছে, তারপর কি হল, কিবাকে রানিংত 14 মিনিট সোমালে আর মানে ভাগর, বহুত ভাগর লাগিলে তার, কেন তার হেবিট অভ্যাসটা চেঞ্জ হয়ে গেল, বুঝি পাইছে, অভ্যাসটা চেঞ্জ হয়ে গেল, পুরা চেঞ্জ হয়ে গেল আর অলরেডি তার, মানে সেখানে তার টাইমিংটা মিলা নাই আর কষ্ট লাগিছে তামাম, আর লং জাম্পতো মারিব নোৱাৰিলে, অলরেডি সি 12টা বাজাক লেগে তাতে রানিং পিরিয়ডত কিবা কিবি খাই কেনে পেটটো ফুল করে দিলে, আর তার 12টা বাজাক লেগে মানে এনার্জি গুছি গেল, বুঝি পাইছে, আর তার কেইপাকমান মারার লগেলগে তার একদম যেটা ভাগরটো লাগি গেল, লাগি যাওয়ার লগে তার মোটিভেশন মানে মনত একটা বয়া লাগিল যে মই নোৱাৰো দিয়া নোৱাৰো, বহুত ভাগর লাগিছে, তার নিজরে সেলফ কনফিডেন্সটো গুছি গেল, বুঝি পাইছে, সেইকাৰণে সি টাইমিংটো মিলাব পৰা নাই ইন্টারভিউ গ্রাউন্ডত, যদিকে সি কমেন্টটো কৰিছে, কমেন্টটো কৰাৰ কাৰণে এইটো কমেন্ট এনেকুৱা সব লৰা ছোৱালীৰ, সকলো লৰা ছোৱালীৰ এনেকুৱাই হয়, গতিকে ইয়াৰ পৰা বাচিবলৈ এটা বন্ধুগল টেকনিক আছে, আপোনালোকে দিনৰ মানে 9টা বজাত 9টা বা 10টামান বজাত ৰানিং কৰিব, এক টাইমে ৰানিং কৰক, 2 টাইম নাদৰিব, এতিয়া বৰ্তমান ইণ্টাৰভিউৰ আগে আগে বহুত কষ্ট কৰিব, এতিয়া নালাগে, যদি ইণ্টাৰভিউ আহি পৰিছে তেতিয়া 2 টাইম কষ্ট কৰক, ইণ্টাৰভিউৰ আগে আগে বন্ধুগল এক টাইম 12টা দিনৰ 11টা বা 10টা বা 9টা বজাত আপোনালোকে ৰানিং কৰক, বুজি পাইছে, আর কিবা কিবি খাই কেনে রানিং করবলে চেষ্টা করক, কেন বন্ধুগল আপনার আসাম পুলিশের যেটা ইন্টারভিউ গ্রাউন্ডত যাব, তেতিয়া কি হব, যেটা বন্ধুগল এগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন কিবা কিবি করে বন্ধুগল আপনার কি হব, আপনার কি প্রবলেম হব, যে এনেকা তেনেকা মানে বহুত অসুবিধার সৃষ্টি হব, মানে কিবা কিবি খাওয়া মন যাব, খাব এনার্জি ড্রিঙ্ক, মানুষ কব এই খা এনেকে করে আপনার কি হব,
পেটৰ প্ৰবলেম হ'ব, গাটো ওজন হ'ব, এনেকৈ আপোনালোকৰ ডিমটিভেশ্যন হৈ যাব, লগে লগ ডিমটিভেটেড হৈ যাব। গতিকে ইয়াৰ পৰা বাচিবলৈ আপোনালোকে কি কৰিব, এতিয়া যি যেনেকৈ ধৰণৰ অভ্যাস কৰি আছে, যিটো অভ্যাস এতিয়া কৰি আছে আপোনালোকে ৰানিং কৰি কৰি, ঠিক তেনেদৰে এই অভ্যাসটো আপোনালোকে ইণ্টাৰভিউ গ্ৰাউণ্ডত বজাই ৰাখিব। তেতিয়াহ'লে আপোনালোকৰ এতিয়া যেনেকৈ যিমান টাইম লাগিছে, ঠিক তেনেদৰে সেই টাইমিংটো আপোনালোকৰ ইণ্টাৰভিউ গ্ৰাউণ্ডত গেৰাণ্টি সেই টাইমতে আপোনালোকে যাব পাৰিব। গতিকে এতিয়া যদি অভ্যাস তুমি আপুনি এইটো অভ্যাস কৰে, যদি এটা ল'ৰাই ৰাতিপুৱা সদায় 4 উঠে, তাৰ অভ্যাস কিন্তু 4 বজাতে উঠিব। ঠিক তেনেদৰে আপোনালোকে যদি এতিয়া 9 বজাত ৰানিং কৰে, ঠিক তেনেদৰে ইণ্টাৰভিউটো 9-10 বজাতে হয়ে ইণ্টাৰভিউ, বুজি পাইছে? তেতিয়া আপোনালোকৰ টাইমিং বঢ়িয়া মিলি যাব আৰু আপোনালোকৰ বডি পাৰফেক্ট হ'ব। গতিকে এইখিনিয়ে মই আপোনালোকক মানে এইটো কমেণ্টৰ জৰিয়তে আপোনালোকক মই পৰামৰ্শ দিছোঁ যে আপোনালোকে যেনেকৈ অভ্যাস কৰিছে, ঠিক তেনেদৰে আপোনালোকে ইণ্টাৰভিউ গ্ৰাউণ্ডত সেইটো অভ্যাস আপোনালোকে ফ'ল' কৰিব, 100% ছাকচেছ হ'ব। আৰু যদি আপোনালোকে চেনেলটো নতুন আছে, ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব দেই, আৰু এটা কমেণ্ট যদি উপকাৰী বুলি ভাবিছে এটা কমেণ্ট কৰিব। আজিলৈকে বিদায় হৈছে, ধন্যবাদ, জয় হিন্দ, ভালে থাকিব।